নমস্কার, রুমা স্ট্যাম্প পাসে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম বাঙালিদের অতি জনপ্রিয় একটা রেসিপি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। যারা মাছের মাথা এমনি খেতে পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে রেসিপি বানিয়ে দেখতে পারো, খুবই সুস্বাদু একটা খাবার। মুড়ি ঘণ্টে মুড়ি না থাকলেও এই রেসিপির প্রধান উপাদান হলো মাছের মুড়ো। তাহলে চলো দেখে নাও আমি কীভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করলাম। আমি এখানে ছোটো এক কাপ গোবিন্দভোগের চাল নিয়েছি, সেটাকেই শুকনো অবস্থায় কড়াইয়ের মধ্যে একটু টেলে নিচ্ছি। কোনো লাল করে ভাজবো না, কিচ্ছু না, জাস্ট একটু টেলে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন নামিয়ে রাখলাম। এবার জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। যেহেতু গোবিন্দভোগের চাল তাই জলে ভিজিয়ে রাখবো না, ধুয়ে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। এখানে নিয়েছি কাতলা মাছের মাথা, টুকরো টুকরো করে কেটে নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আর আমি পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এখন হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন তেল নিয়েছি। তেলটা একটু বেশি করেই নিয়েছি, কারণ অনেকগুলো মাছের মাথা ভাজতে হবে। প্রথমে কয়েকটা মাছের মাথা দিয়ে দিলাম কড়াইতে। খুব ভালো করে মাছের মাথাগুলোকে লালচে করে ভাজতে হবে, যাতে খাওয়ার সময় কোনো আষ্টে গন্ধ না লাগে। প্রথম ধাপে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিলাম, তারপরে বাকি মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই মাছগুলো ভালো করে লালচে করে ভেজে নেব। সবগুলো মাছের মাথা আমার ভাজা হয়ে গেল, বাটিতে নামিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো দেখো ঠিক এরকম ডুমো ডুমো করে কাটতে হবে। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে রাখব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখলাম। আর কড়াইতে অনেকটা পরিমাণ তেল ছিল, তাই কিছুটা তেল উঠিয়ে রাখলাম, লাগলে আবার দেওয়া যাবে। ফোড়নে দিলাম হাফ চামচের মতন জিরে, একটা লবঙ্গ, একটা দারচিনির টুকরো আর একটা এলাচ। এলাচটাকে টুকরো করে নিয়েছি, একটা তেজপাতা দু টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। দুই সেকেন্ড মতন ভালো করে ভেজে নিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা রং ধরেছে যখন, তখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, মোটামুটি এক চামচের মতন। বেশ করে কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটো টুকরো দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে আবার কষিয়ে নেব। আর কিছু শুকনো মশলা দেবো, তার আগে একটু জল দিয়ে নিলাম। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। সব একসাথে ভালো করে কষিয়ে নেব। একটু নাড়িয়ে নিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। ভাজা আলুর সাথে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। এবার যে গোবিন্দভোগের চালটাকে ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট ভেজে মানে ভাজা ভাজা করে নেব। এবার মাছের মাথাগুলোকে দিয়ে বেশ সুন্দর করে এপিট উপিট করে চালের সাথে কষিয়ে নেব। মোটামুটি এক মিনিট কষিয়ে নিয়েছিলাম। আর যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই 5 কাপ জল আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদটা বুঝিয়ে দিতে হবে, কারণ মাছ ভাজার মধ্যে নুন আছে, আলু ভাজার মধ্যেও নুন আছে। এর মধ্যে এক চামচ মতন ঘি গরম মশলা দিয়েছিলাম, কোনো কারণে একটা শট আমার মিস হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তৈরি একটা থালায় নামিয়ে নিলাম। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানিও। নতুন যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে রেখো। ধন্যবাদ সকলকে।